আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা শর্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে এই যে মৌসুমি আম দিয়ে আচার করে নিচ্ছি, এগুলো আমসত্ত্ব টাইপ করে দিব আর কি। এই যে আমি আগে আমটা তৈরি করে নিয়েছি, একটু সরষের তেলটা ব্রাশ করে নিচ্ছি ট্রেতে, এটার জন্য ওই যে আপনারা উঠে আসতে মানে আমসত্ত্বটা নষ্ট হবে না আর কি। তো আমি খুব সুন্দর করে এটা একটু ব্রাশ করে নিচ্ছি সরষের তেলটা। জানি না কে কীভাবে তৈরি করেন, আমি এইভাবেই করেছি আর আমার আমসত্ত্বটা খুব ভালো হয়েছে। তো আমি এবার ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে আমি আচারটা দিয়ে দিব। একদম ফুলফিল করে করেছি ব্রাশটা, এরকম একটা ব্রাশ থাকলে খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো আমি সারফেসও দিয়ে দিয়েছি একটু, আর যে সুন্দর করে দিয়ে দিচ্ছে, কারণ সরষের তেলটা একটু ভারী থাকে তো তাই একটু সুন্দর করে দিলে ভালো হয়। তো আমি ভালো করে একটু দিয়ে দিচ্ছি, স্টিলের একটা ইয়ে নিয়েছি ট্রে, আর আমি একটু রোদও দিয়েছি, আবার সাথে সাথে একটু ফ্যানও রেখেছি। খুব সুন্দর হয়েছে এই যে আমি দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দিলে একটু পাতলা হবে, আপনারা বারবার করে দিলে একটু ভারী হবে। এই যে শুকিয়ে গেছে, একটু ভেঙে গিয়েছিল, তাও খুব সুন্দর হয়েছে। এই তো আমার আমসত্ত্বটা হয়ে গেল। আবার আমি তো এই যে আমসত্ত্বটা তৈরি করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব।